বাঙালি ও বাংলাদেশের ইতিহাস খুঁজতে গেলে যেতে হবে 32 নম্বর। বাংলাদেশ ও বাঙালির গৌরব গাথা দেখতে হলে যেতে হবে 32 নম্বর। বাঙালি ও বাংলাদেশের স্থাপত্য ইতিহাস জানতে হলে পাতা উল্টে দেখতে হবে 32 নম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান অবিনাশী পঙ্ক্তিমালা। সেই কাল রাত্রির ঘটনাটা আজও তো ভোলা যায়নি, ফোটা ফোটা লাল লাল রক্তের দাগ আজও তো মোছা যায়নি। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর ও ভাস্বর বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকেই। স্বরচিত কবিতা পাঠে আছেন কবি মোহাম্মদ নুরুল হুদা, কবি আসলাম সানি এবং কবি কাজী রোজি সহ বিশিষ্ট কবিগণ। গ্রন্থন উপস্থাপনা শিহাব শাহরিয়ার, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা কানিজ কুলসুম। শুনতে পাবেন 15 আগস্ট রবিবার বেলা 1:05 প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে। শোনার আমন্ত্রণ রইলো।